আমার বিশ্বনবী বলছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমার, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার! একটা উমর দরকার, কজন দরকার, কজন দরকার? এই পুরা উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3, উমর ফারুকের পজিশন নাম্বার 1 নাম্বার পজিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় পজিশন, দ্বিতীয় পজিশন আবু বকর, আর 3 নাম্বার পজিশন, সুবহানাল্লাহ পড়বেন না, আশরাতুল মুবাশশিরিনা ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন, ওই 10 জনের ভিতরে সাইয়েদনা উমরে ফারুক আছে না নাই? আমার উমরে ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে উমরে ফারুকের জামাই হয়েছে, আর উমরে ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন, কে কে দেখি দেখছেন? অনেকেই জানে না, মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই, বাস্তব হলে জানতে হবে, বাস্তব হলে কি করতে হবে জানতে হবে। চারজন খলিফার দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কন্যা চারজন, কয়জন? বড় মেয়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রবিয়। তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা উসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা উসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর, আর উমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করে উমরে ফারুককে বানালেন শ্বশুর। তাহলে চার খলিফার দুইজন জামাই, দুইজন, দুইজন, আওয়াজ করে বলতে হবে, চার খলিফার দুইজন, দুইজন, বাকি দুইজন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন, জ্ঞান আর আল্লাহর ভয়, তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জ, রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয় আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারে না, এর কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করছে। সাইয়েদনা উমরে ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন, খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমরে ফারুকের মুখের ভেতরে ঢুকাই দিলেন, অতিরিক্ত দুধটা উমরে ফারুক খেলেন। সাহাবারা বললেন, মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আওয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে উমরকে দিয়েছি, তার মানে উমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাভি পর্যন্ত কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত কোন সাহাবার জামা টাকটু পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু উমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে সুবহানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন মা দাওয়ালত বিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন বিশ্বনবী বললেন আউওয়ালত বিহি ইয়া তাকওয়া এটা দ্বারা আমি দ্বীন দ্বীনদারি বুঝালাম তাকওয়া বুঝালাম সুবহানাল্লাহ বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইয়েদনা উমরে ফারুককে দেখলেন উনার জামা এত লম্বা উমরে ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলে ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আমার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা উমার বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে হ্যাঁ একজন তো আল্লাহ না আল্লাহ তো তোমারে জান্নাত দিবে তোমারে জান্নাতে নিয়ে যাবে কে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা উমার আর ইয়াং যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের গুটুলি সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পড়বেন না উমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে আর আমাদের মডেল তো আমাদের মডেল সাইয়েদনা উমরে ফারুক ঠিক কিনা ঠিক কিনা পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু উমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে সুবহানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন মা দাওয়ালত বিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন বিশ্বনবী বললেন আউওয়ালত বিহি ইয়া তাকওয়া এটা দ্বারা আমি দ্বীন দ্বীনদারি বুঝালাম তাকওয়া বুঝালাম সুবহানাল্লাহ পড়বেন বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইয়েদনা উমরে ফারুককে দেখলেন উনার জামা এত লম্বা